এটিএম কার্ডে 4 অঙ্কের পিন কোড কেন থাকে? দিন যত যাচ্ছে এটিএম কার্ডের জনপ্রিয়তা ততই বেড়ে চলছে। এই ক্ষেত্রে নগদ টাকা দিয়ে চলাচলের ঝামেলা যেমন নেই, তেমনি প্রয়োজন হলে কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার সুবিধাও আছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর 4 অঙ্কের পিন নম্বর। কার্ডের 4 অঙ্কের পিন যতক্ষণ সুরক্ষিত আপনার টাকাও ততক্ষণ সুরক্ষিত। কিন্তু এই নম্বরটি 4 অঙ্কেরই কেন হয়, এই নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই, আর এর পেছনের রহস্যটা বেশ মজার। এটিএম ও অটোমেটেড টেইলারি মেশিনের প্রথম ব্যবহার শুরু হয় 1967 সালে। এই মেশিন তৈরির সবার আগে নাম উঠে আসে স্কটিশ বিজ্ঞানী জন অ্যাড্রিয়ান শেফার্ড রেবনের। তিনি প্রথমে এটিএম কার্ডের পিনের ক্ষেত্রে 6 সংখ্যার কথা ভেবেছিলেন, কিন্তু তার স্ত্রী ক্যারোলিন কথা শুনে বেঁকে বসেন, কারণ 6 সংখ্যার পাসওয়ার্ড মনে রাখা তার পক্ষে বেশ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তার অনুরোধে অড্রিয়ান 4 সংখ্যার পিন দেন, আর তখন থেকে সেটাই চলে আসছে। তবে অনেক ব্যাংক নাকি 6 সংখ্যার পিন কোড আজকাল ব্যবহার করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 4 সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।